দেখিনি তোমায় চোখের তারাই, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারাই, তবুও তোমায় ভালোবেসেছি। মনের ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারাই, তবুও তোমায় ভালোবেসেছি। উহুদের ময়দানে রক্ত ঝরালেন দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে মনুষ্য যাতে ছিল শূন্য। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ও ফোটালে ফুল মনুষ্য যাতে ছিল শূন্য। শত জ্বালাতন সহেছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছে। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েফবাসী, করল যে শুধু আঘাত। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েফবাসী, করল যে শুধু আঘাত। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছে। মনের ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছে। তাকওয়া, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয় করা। কি করা? ওয়াজ মুখস্থ করেন, কি করা? আমাদের অন্তরে হিংস্র পাগলা কুকুরের ভয় আছে, হিংস্র বিষাক্ত সাপের ভয় আছে, বাঘ সিংহ ভাল্লুকের ভয় আছে, কিন্তু এই সবের ভয়কে তাকওয়া বলে না, এই ভয়গুলাকে তাকওয়া বলে না। তাকওয়া বলে একমাত্র আল্লাহ পাকের ভয়কে। কার ভয়কে? জোরে বলেন, আল্লাহর ভয় কোথায় থাকে? পকেটে। হ্যাঁ, দেখবেন যে কিছু কিছু দোকানের সামনে লেখা আছে তাকওয়া আইডিয়াল সেন্টার, তাকওয়া কোচিং সেন্টার, তাকওয়া আইডিয়াল ডিপার্টমেন্ট, ওইখানে তাকওয়া পাওয়া যায়। দু এক কেজি কিনে আনা যাবে না। তাকওয়া কোথায় থাকে? এইখানে। কোথায়? কোথায়? কলবের ভিতর, মনের ভিতর, অন্তরের ভিতর তাকওয়া থাকে। কোথায় তাকওয়া থাকে? আরো জোরে বলেন, কোথায়? আল্লাহর ভয় কোথায় থাকে?
আমাদের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, আছে সত্যই? একটু পরীক্ষা করা যাক কতটুকু ভয় আছে আল্লাহ পাকের। আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে খুব বেশি, দাবির বেলায় তো 100%। ফজরের আজান দিলে ল্যাবটাকে লাথি মারেন কয়জন? কয়জন ল্যাবটাকে লাথি মারেন? অল্প কিছু, অল্প কিছু। কিন্তু অধিকাংশ ফজরের আজান দিলে আরো মিজাজটা গরম হয়, বিশেষ করে আমাদের যুবক ভাইদের। কারণ ওর রাতের 12টা 1টা 3টা বাজছে তো মোবাইলের পিছনে, ওর মোবাইলের পিছনেই তো রাতের অর্ধেক অংশ কাটিয়ে দিয়েছে। ফজরের আজান শুনলে মিজাজ গরম হয়, কিন্তু যদি সে শুনতে পারত রাত 3টার সময় আমাকে পুলিশে ধরতে আসতেছে কে, আমার নামে ওয়ারেন্ট হয়েছে, পুলিশ আসবে রাত 3টায় বা ফজরের সময় পুলিশ আসবে, ফজরের সময় পুলিশ আসবে শুনলে অথবা শুনেছে যে পুলিশ বাড়িটা ঘেরাও করে ফেলেছে, এবার পালাবে কোথা থেকে, এমন দৌড় দিয়েছে, পরনে লুঙ্গি আছে কিনা সেটা দেখার সুযোগ না। কিন্তু আজান দিয়েছে আল্লাহর ভয়ে সে ঘুম থেকে ওঠে, তাহলে আমাদের দাবি 100% সত্য, 100% সত্য। যতটুকু পুলিশকে ভয় করি অতটুকু যদি আমরা আল্লাহ পাককে ভয় করতাম, তাহলে আমরা প্রত্যেকেই খাঁটি আল্লাহ পাকের ওলি হয়ে যেতাম। ডাক্তার বলেছে ও কোটিপতি, ফজরের আজান যখন হবে রাস্তা মাপবি, দৈনিক 1 কিলোমিটার হাঁটবি, না হলে অল্পতেই ফরফরে টিকিট কাটবি। ফজরের নামাজ পড়ুক আর না পড়ুক, ডায়াবেটিক্স এর ভয়ে রাস্তা মাপতে রাজি আছে না নাই? আছে না নাই? ডায়াবেটিক্স কে যতটা ভয় করো অতটুকু তো আল্লাহ পাককে ভয় পাও না। অতটুকু যদি আল্লাহ পাককে ভয় পাইতে, তাহলে সুতের টাকায় বিল্ডিং বানানোর স্বপ্ন দেখতে না, ঘুষের টাকায় কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে না, ফজরের সময় ল্যাবটাকে লাথি মেরে আল্লাহর কদমে সিজদা করতে। তারপরও আমরা আল্লাহ পাককে ভয় করি সত্য কথা, কিন্তু আমাদের ভয়টা স্থায়ী না, মাঝে মাঝে আমাদের ভয়টা জেগে ওঠে। যখন বাবা মারা যায় তখন 1 সপ্তাহের জন্য ভয়টা জেগে ওঠে, হঠাৎ করে তার বন্ধু মারা গেছে মাসখানেকের জন্য ভয়টা জেগে উঠেছে, জুম্মার দিন 2 ঘন্টার জন্য ভয় জাগে, এজন্য জুম্মার দিন মসজিদ ভরে যায় কি যায় না, রমজান মাসে প্রথম 10-15 দিন আল্লাহ পাকের ভয় থাকে, ওই 10-15 দিন অন্তত বাড়ির টিভিটাও ঢাকা থাকে, বাড়ির টিভিটাও বন্ধ থাকে। আবার 10-15 দিন পরে যখন ঈদের সিজন আসে, মার্কেটের গুণ আসে, সারা রমজান মাস ভরে যা কামাই করছে এক মার্কেটে সব থু আসে। ভুল বললাম? আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? আসলে যেটা বুঝাইতে যাচ্ছে সেটাই কি বুঝতেছেন? 2 চোর গেছে 1 কোটিপতির বাড়ি চুরি করতে, বড় লোকের বাড়ি। আমাদের এদিকে তো আসলে কাঠের ঘর তেমন দেখা যায় না, অবশ্যই আমাদের খুলনার অঞ্চলে কাঠের ঘর খুবই কম, এদিকে আছে কিনা জানি না, কিন্তু আমি আমার নানি বাড়ি মোরলগঞ্জ ওইদিকে দেখেছি যে কাঠের দিয়ে খুব ঘর বাঁধে তারা। এই কাঠের ঘরের একটা ছাদ থাকে, টিনের নিচে একটা ছাদ থাকে, ওরা উপরে ওই সব গোডাউনে মাল জিনিস জমা রাখে, ওঠার জন্য একটা সিঁড়িও থাকে। এইরকম একটা বড় লোকের ঘরে 2 চোর চুরি করতে আসছে, ওদিকে আর এক রুমে স্বামী স্ত্রী দুজনে কথা বলতেছে, কথা বলতে লাগলে 2 চোর সিন্ধুক খুলে টুলে সবকিছু নেওয়া হয়ে গেছে, কিন্তু বেরোতে হবে, যখন বেরোবে তখন শুনতেছে স্বামী স্ত্রীর সজাগ
এখন দরজা খুলতে গেলে ধরা পড়ে যাবে। দুই চোর পরামর্শ করছে, শোন, আমরা যখন স্বামী স্ত্রী ঘুমিয়ে যাবে তখন মোটামুটি আমরা দরজা খুলে বেরোবো, এখন কোনো শব্দ করা যাবে না, এখন চুপচাপ বসে থাক। কিন্তু মোটা মানুষ তো, মোটা মানুষ একটু হাঁটতে গেলে মাঝে মধ্যে যেভাবে হাঁটতে চায় সেভাবে হয় না। এখন ওই যে বসতে গেছে, বসতে লাগলো, যে সাফল নিয়ে আসছে, ওই সাফলটা ঠাস করে পড়ে গেছে, পড়ে গেলেই শব্দ হয়ে গেছে। স্বামী বলতেছে, কে আমার ঘরে কে? এবার দুই চোর তো চিন্তা করছে মহাবিপদ, কি করা যায়। মোটাটা বলছে, শোন, আমি তো মোটা মানুষ, ছাদে উঠতে পারবো না, আমি খাটের তলে ঢুকি, আর তোরে আমি ঠেলে ঠুলে কোনা দিয়ে ছাদের পরে উঠাই দিই। উঠাই দিছে। এবার স্বামী স্ত্রী লাইট জ্বালা এই ঘরে এসে দেখে যে সিন্ধুক ভাঙ্গা, গহনাগাটি কিছু নাই, টাকা পয়সা সব শেষ। এবার স্ত্রী কাঁদতেছে, আমার সব শেষ হয়ে গেল, আমার টাকা পয়সা সোনাগাটি সব। স্বামী কয়, স্ত্রী তুই কাঁদিস না, 10 ভরি সোনা নিয়েছে, তাতে কি তোকে আমি 20 ভরি কিনে দেব। স্ত্রী মনে মনে চিন্তা করছে, একটু কানলে যদি 10 ভরির থেকে 20 ভরি হয়, আর একটু কানলে মনে হয় একটু বাড়তেও পারে। এবার কান্না থামায় না, এবার বলে, স্ত্রী তুই কাঁদিস না, টাকার তো অভাব নাই, তোকে 30 ভরি কিনে দেব। স্ত্রী তাও কান্না থামাই না, দেখি গিয়ার বাড়াইলে আমারও বাড়ে কিনা। স্ত্রী এবার আরো জোরে জোরে কাঁদে। স্বামী বলে, আর কাঁদিস না, উপরে একজন আছে বিচার করবে, উপরে একজন আছে বিচার হবে। এবার উপরে যেটা বসে আছে ও চিন্তা করছে, মনে হয় আমার কথাই কইছে। ও কয়, শুধু উপরের দেখেন কা, খাটের তলের দিজা আছে ওইটা দেখেন না, উপরটার বিচার করবেন কা, নিচে যেটা আছে ওইটার বিচার হবে না। বলে, উপরে কে নাম? নামছে। বলে, তুই ওখানে কি করিস? বলে, চুরি করতে আসছিলা। বলে, আমি একা না, খাটের তলে একটা আছে। বলে, তুই কথা কলি কে? তুই কথা বললি কে? আমি তো টের পাই না যে তোরা এখনো আসিস, আমরা চিন্তা করছি তোরা ভাগছিস, কথা বললি কে? বলে, যে আপনি যে বলছেন যে উপর একজন আছে, তার বিচার, সে বিচার করবে, বিচার একজন হবে উপরে যেটা আছে। বলে, আমি তো তোর কথা বলি নাই, আমি তো উপরে আল্লাহর কথা বলছি। বলে, আমি যদি এইটা বুঝতাম তাহলে তো মুখে আরো টেপ লাগায় বসতাম, কথা কইতাম না। বলে, এখন আর বুঝার লাভ নাই, যা বুঝার তো বুঝছোস। আপনারা কি এইরকম বুঝা বুঝতেছেন না সঠিকটা বুঝতেছেন, উল্টা বুঝতেছেন নাকি ঠিকঠাক বুঝতেছেন? উল্টা বুঝলে কিন্তু আমার দোষ না, দোষ সব আপনাদের, ঠিক বুঝার চেষ্টা করি। আল্লাহ পাক সূরাতুল হুজরাতের মাঝে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন সকল
মানুষকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইন্না খলাকনাকুম, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী হতে। আপনারা জেনে থাকলে বলুন, আল্লাহ পাক যে পুরুষের কথা বললেন সেই পুরুষটা কে? আমার সাথে ওয়াদা ছিল, আওয়াজ জোরে দিবেন, আরো জোরে। আর যে মহিলার কথা বললেন সেই মহিলা কে? হযরত হাওয়া আলাইহিস সালাম। এই আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম এই দুইজন থেকে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে আপনারা বুঝে থাকলে বলুন, হিন্দুরা আমাদের হিন্দু ভাইদেরকে কে সৃষ্টি করেছেন? খ্রিস্টান বন্ধুদের কে বানিয়েছেন? বৌদ্ধদের কে বানিয়েছেন? একমাত্র আল্লাহ কে বানিয়েছেন? একমাত্র আল্লাহ। কি বলবেন, হিন্দুদেরকে ভগবান বানিয়েছেন, খ্রিস্টানদের ঈশ্বর বানিয়েছেন? আল্লাহকে ভগবান ঈশ্বর কিছু বলা, আল্লাহ আল্লাহ ভগবানের স্ত্রীলিঙ্গ হয়, কিন্তু আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ হয় না। এই গোটা পৃথিবীর মানুষকে কে বানিয়েছেন? আল্লাহ। আমাদেরকে কে বানিয়েছেন? দ্বিতীয় আর কোন রব আছে? আর কেন রব হওয়ার সম্ভাবনা আছে? হিন্দু বন্ধুদেরকে আমার আল্লাহ বানিয়েছেন, বৌদ্ধ খ্রিস্টান তাদেরকেও আল্লাহ পাক বানিয়েছেন। আওয়াজ করে বলুন, গোটা পৃথিবীর মানুষকে কে সৃষ্টি করেছেন? কিন্তু সব মানুষ কি জান্নাত পাবে? সব মানুষ তো আল্লাহর সৃষ্টি, সবাইকে আল্লাহর কাছে মর্যাদা পাবে, সবাইকে তো আল্লাহ পাক সৃষ্টি করেছে, সবাইকে আল্লাহ পাকের কাছে সম্মান পাবে। এ মুসলমান, দুনিয়াতে টাকার গরমে চেয়ার দখল করা যায়, সম্মান কিনা যায়? দুনিয়াতে ক্ষমতার গরমে জোর করে সম্মানের চেয়ারে বসা যায়, কিন্তু কিয়ামতের ময়দানে জোর করে সম্মানের চেয়ার নেওয়া যাবে? টাকা দিয়ে সম্মানের চেয়ার কেনা যাবে? আল্লাহর কাছে টাকা দিলে, আল্লাহকে ঘুষ দিলে কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে? আপনারা কি মনে করেন যাওয়া যাবে? আল্লাহ পাক নিজেই বলছেন, গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু সবাই আমার কাছে সম্মান পাবে না, সবাই আমার কাছে ইজ্জত পাবে না। আমার কাছে একমাত্র সম্মানের অধিকারী হবে, আমার কাছে একমাত্র ইজ্জত পাবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা তাকওয়াবান, যারা তাকওয়া অর্জন করেছে, পরহেজগারি অবলম্বন করেছে, গুনাহ করতে গিয়ে আমাকে ভয় করেছে, কিয়ামতের ময়দানে ইরাই একমাত্র সম্মানের চেয়ারে বসবে। কিয়ামতের ময়দানে সম্মানের চেয়ার কারা পাবে? আরো জোরে বলেন, যারা আল্লাহকে ভয় করে, যারা, এদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুত্তাকিন। কি বলা হয়? কি বলা হয়? মাটির মানুষ, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান, বড় কঠিন মুসিবতের ময়দান। ওই ময়দানে নিজের মন মতন কোনো কিছুই চলবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কাহ্হার নামের সিফাত নিয়ে বিচারের সিংহাসনে বসবেন। মুঠুম হাত মাথার উপর সূর্যটাকে ঘুরাইয়া দিয়া
গুনাগারদের 50,000 বছর ওই সূর্যের তাপের নিচে দাঁড় করিয়ে রাখবেন। এই 50,000 বছরের মধ্যে এক সেকেন্ডের জন্য আল্লাহ পাক গুনাগারদের দিকে একবারও তাকাবেন না। এই 50,000 বছরের মধ্যে গুনাগারদের দিকে আল্লাহ পাক এক সেকেন্ডের জন্য তাকাবেন না। তাহলে 50,000 বছর আল্লাহ পাক কি করবেন? চুপ করে বসে থাকবেন? ঘুমাবেন? ক্লান্ত হয়ে গেছে একটু রেস্ট নেবেন? কি বলেন? আজকে যেরকম মনে করেন আমি খুলনা থেকে আসছি, একটু ক্লান্ত হয়ে গেছি, আমি তো এসেই রেস্ট নিয়েছি, আল্লাহ পাক কি এমন কিছু একটা করবে 50,000 বছর ঘুমাবে? তাহলে আল্লাহ পাক কি করবে? হাদিসের মাঝে বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানে গুনাহগাররা সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ পাক জান্নাতিগুলাকে উমতাজুর ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক ঘোষণা করবেন এ পাপিষ্টের দল, এ বেনামাজির দল, এ সুদখোরের দল, এ হারামখোরের দল, এ বেপর্দায় চলাম নারীগণ, আজ তোরা জান্নাতি মানুষগুলা থেকে, আমার জান্নাতি মেহমানদের থেকে, আমার বন্ধুদের থেকে আজ তোরা আলাদা হয়ে যা, দূর হয়ে যা। কিয়ামতের ময়দানে তোরা নেককারদের সাথে চলিস নাই, বসিস নাই, উঠিস নাই। আজকেও কিয়া আজকে দুনিয়াতে যেমন তোরা নেককারদের সাথে চলাফেরা করিস নাই, নামাজি লোকদের সাথে উঠিস নাই, আজান হয়েছে তোরা উল্টা দিকে হেঁটেছিস, ঠিক আজকে কিয়ামতের ময়দানেও তোরা সেই নামাজিদের সাথে থাকতে পারবি না, নেককারদের সাথে থাকতে পারবি না, আলাদা হয়ে যা। এইভাবে গুনাহগারদেরকে আলাদা করে সূর্যের তলে দাঁড়িয়ে রেখে আল্লাহ পাক নেককার গুলাকে আরশের তলে ঢুকাইয়া 50,000 বছর আল্লাহ পাক অনুষ্ঠান করবেন। কি করবেন? পার্টি দেবে, পার্টি। যুবকরা পার্টি ভালো বলে, আমাদের সমাজে পার্টির অভাব আছে, পার্টির অভাব আছে বলেন তো? সমাজে পার্টির অভাব নাই, জন্মদিনে এক পার্টি, মুসলমানি দিছে আগা কাটে, আমাদের এলাকায় দেখছি সামান্য আগা কাটছে, এর জন্য সমিতির থেকে টাকা উঠায় এক পার্টি। হ্যাঁ, সন্তান গালে ভাত দিছে, এটা জানি কি অনুষ্ঠান বলে? গালে ভাত দেওয়া অনুষ্ঠান বলে। এই এক পার্টি, কান ফুটাইছে এই এক পার্টি, নাক ফুটাইছে এই এক পার্টি, পার্টির অভাব আছে। আর প্রত্যেক পার্টি গান বাজনা আছে কিনা নাই? আমাদের বিয়ে বাড়িতে গান বাজনা আছে কিনা নাই? আছে কিনা নাই? গান বাজনা ছাড়া পার্টি হয় না? আমাদের এলাকায় দেখেছি শীতকালে আমাদের যুবকেরা র‍্যাকেট খেলার কোর্ট কেটে ওইখানে মাঝে মাঝে পার্টি দেয়, পিকনিক করে, বড় বড় ডেক সেট, আমার থেকেও 2-3 ফুট লম্বা ডেক সেট এনে মোটামুটি পুরো এলাকার দাওয়াত দেয়, আজকে ডেক সেট আনছি, তোমাদের ঘুমাইতে দেবো না, তোমরা সারা রাত তাহাজ্জুদ পড়বে। কি বলেন? ভুল বললাম নাকি? কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক পার্টির মাঝে গান বাজনার অনুষ্ঠান করবে। কি করবে? গান ছাড়া পার্টি হয়? আল্লাহ পাক কিয়ামতের ময়দানেও যে 50,000 বছর যে জান্নাতি মানুষগুলাকে নিয়ে পার্টি করবেন, এই পার্টির মাঝেও গান বাজনার অনুষ্ঠান থাকবে। বলেন না সুবহানাল্লাহ! সেখানে প্রধান 3 জন শিল্পী গান করবে। কয়জন? 3 জন শিল্পী গান গাইবেন। সেইজন শিল্পীর প্রথম নম্বর শিল্পী হলো হযরত দাউদ আলাইহিসসালাম। কে? আমরা জানি পয়গম্বরদের মধ্যে দাউদ পয়গম্বরের কণ্ঠ বড় চমৎকার ছিল, যার কণ্ঠের জাবর তেলাওয়াত শুনতে গর্তের পিপীলিকা সমুদ্রের মাছগুলা হাজির হয়ে যেত। আল্লাহু আকবার! দাউদ পয়গম্বর কে আল্লাহ পাক কুরআনের হাফেজ বানিয়ে দিবেন। দাউদ পয়গম্বর কুরআন তেলাওয়াত শুরু করবে, জান্নাতি মানুষগুলাকে কুরআনের গান শোনাইতে থাকবে।
কুরআনের সুদা যখন মুমিনের অন্তরে পড়ে গে গো, তখন মুমিনের ঈমান দাও দাও করে বেড়ে যায়। আল্লাহ পাক কালামে পাকের মাঝে বলেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে সুরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে মুমিন ইমানদারদের গুণ হলো, ইমানদার যখন কুরআনের তেলাওয়াত শুনবে, যখন কুরআনের মাহফিলে বসবে, তখন তাদের ইমানের জংগুলা ঝরে পড়ে গিয়ে ইমান আরো দ্বিগুণ বেড়ে যাবে। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনে জান্নাতে মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। কুরআনের মাঝে মজা আছে কিনা নাই? যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠের তেলাওয়াত শুনতে তত ভালো লাগে কি লাগে না? কুরআন তেলাওয়াত শুনে দিল নরম হয় কি হয় না? কুরআন তেলাওয়াত শুনলে চোখে পানি আসে কি না আসে না? আমাদের মতন সামান্য মোল্লা মুন্সিদের কুরআনের তেলাওয়াত যদি এত সুন্দর হয়, তাহলে দাউদ পয়গম্বরের তেলাওয়াত কত সুন্দর হবে। দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে, আল্লাহ পাক বলবে হে দাউদ থেমে যা, যার উপর কুরআন নাজিল হয়েছে আমার বন্ধু হাবিবুল্লাহ সব নবীদের সর্দার কে? আরো জোরে বলে, আরো জোরে। আমাদের দুঃখের ব্যাপার হলো কি জানেন, আমরা যে নবীর উম্মত সেই নবীর নামটাও সহি শুদ্ধভাবে বলতে পারি না। বিশ্ব নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে বলেন। সর্বপ্রথম যখন বিশ্ব নবীর নাম শোনা হয় তখন দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। কি ওয়াজিব তরক করলে কি হয়? আরে ছোটখাটো গুনাহ না, গুনাহে কাবীরা, গুনাহে কাবীরা। একই মজলিসে যদি বারবার বিশ্ব নবীর নাম শোনা হয়, প্রথমবার বলা ওয়াজিব, পরে বলা হচ্ছে মুস্তাহাব, না বললে সমস্যা নাই, কিন্তু প্রথমবার অবশ্যই বলতে হবে, অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সব থেকে ছোট দুরুদ, সব থেকে। যে দুরুদ শরীফের কথা আসছে, ছোট্ট একটা ফজিলত বলবো, অন্তত যারা নামাজ কালাম পড়েন আর না পড়েন, যারা নামাজ পড়ে এদের উপকার হবে, বলবো? সবাই জোরে বলেন, বলবো? আপনাদের কষ্ট হচ্ছে। বিশ্বনবী হাদিসের মাঝে বলেছেন, ফজরের নামাজ পড়ে যদি কেউ 10 বার দুরুদ শরীফ পড়ে, কয়বার? আর মাগরিবের পরে 10 বার, কয়বার? মোট কয়বার হলো? ফজরের পরে 10 বার, মাগরিবের পরে বলে এই 20 বার যদি দৈনিক কেউ এই 2 টাইমে দুরুদ শরীফ পড়ে, পয়গম্বর বলেছেন কিয়ামতের ময়দান আমি তাকে সুপারিশ করব। আমল করা যাবে? যাবে? আজকে থেকে আমলটা করবেন? কে কে করবেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবেন, আমিন। আল্লাহ পাক বলবেন, ওগো হাবিবুল্লাহ, আপনার উপর আমি গোটা কুরআনটাকে নাজিল করেছি, আজকে আমার জান্নাতি মেহমানদের হৃদয়ে শান্তি দেওয়ার জন্য আপনি আপনার নিজের পবিত্র কণ্ঠে একটু কুরআন তেলাওয়াত করে জান্নাতি মানুষগুলাকে শুনিয়ে দে। নবীর তেলাওয়াত শুনতে মন চায়, দেখি নাই মন চাই কি চায় না? দেখার স্বপ্ন জাগে কি জাগে না? ও যুবক, দুনিয়া থেকে বিশ্ব নবীকে দেখা আজও সম্ভব, কিন্তু চোখটাকে পবিত্র করতে হবে, আখলাকটাকে সুন্দর করতে হবে। বিশ্বনবীর আখলাকে নিজের আখলাকটাকে সাজিয়ে নাও, বিশ্বনবীর প্রকৃত আশিক হয়ে যাও, যেন মদিনাওয়ালা মদিনা থেকে ছুটে আসে তোমার সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য। হযরত ইমাম দাউদ নদীর পাড়ে বসে আছেন,
দেখেন নবীরা সে কাকে বলে, সুন্নাতের উপর যারা আমল করে নবীরা শেখ। তুমি কেমন আশেক বলে, আমি জিলাপি খাওয়ার আশেক, আমি খেসুরি খাওয়ার আশেক, আমি হলাম যে সুন্নাত মানলে আমার লাভ ওই সুন্নাতের আশেক, যে সুন্নাত মানলে মায়ের খাইতে হইতে পারে ওই সুন্নাত মানতে রাজি না। ইমাম দাউদ নদীর পারে বসে আছেন, নদীর মাঝখান থেকে একটা টলার যাইতেছে, ওই টলারের মাঝে একজন নামাজি ব্যক্তি হাসি দিয়েছে। কি দিয়েছে? হাসি হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রহমত। হাসি কি? আল্লাহ পাকের পক্ষ থেকে। এজন্য হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়। কি বলতে হয়? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যার কানে যাবে তার উপর ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব হয়ে যায়। কি বলতে হয়? জোরে বলেন। একটা মাসালা শিখেন, এক একটা মাসালা শিখলে ফায়দা কি জানে? বিশ্বনবী আবু জারকে ডেকে বলছে, হে আবু জার, তুমি যদি একটি মাসালা শিখো, উমিলা বিহি আও লাম ইউমাল, আমল করো আর না করো, যদি মাসালা শিখতে পারো লাকি বলে খায়রুম মিন, তাহলে আলফা রাকাত, তুমি যদি 1000 রাকাত নামাজ পড়ো, কয় হাজার রাকাত? কয় হাজার রাকাত? 1000 রাকাত নফল নামাজ পড়ো, এইতে যে সওয়াব হবে খায়রুম মিন, এর থেকে উত্তম সওয়াব একটা মাসালা শিখলে আল্লাহ পাক তোমাকে দান করবে। বাজারে থাকলে এটা পাওয়া যাবে না? কি বলেন, পাওয়া যাবে না? বাজারে মাসালা শেখা যায় না? আরে কে বলছে বাজারে মাসালা শেখা যায় না? আমাদের সমাজের কিছু আহলাদিস ভাইরা আছে, এরা সাহার দোকানে বসে বসে ফতোয়া দেয়, এরা সাহার দোকানে বসে বসে ফতোয়া দেয়, বলে কি তোমরা 40 বছর ধরে নামাজ পড়ছো, 14 গোষ্ঠীর নামাজ হয়নি, মানে জান্নাত তোদের বাবার বাবার কিনা সম্পত্তি, ওদের বাবার কিনা সম্পত্তি, ওরা আমাদের 14 গোষ্ঠী জাহান্নাম না ঠেলে দিয়ে ওরা একা একা জান্নাত যেতে চাই। তো যাই হোক, তাহলে হাসি দিলে কি বলবেন? এই আলহামদুলিল্লাহ যদি কেউ বলে আপনার কানে আসলে আপনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ কি বলবেন? না বললে কিন্তু কবিরা গুনাহ হবে, না বললে কি হবে? এজন্য যারা হাসি দিবেন তারা চেষ্টা করবেন আস্তে আলহামদুলিল্লাহ বলতে। কি বলবেন? আস্তে, যেহেতু সবার এই মাসালা জানা নাও থাকতে পারে, এজন্য তার কানে যদি চলে যায় তার উপর তো ওয়াজিব হয়ে গেল, সে ওয়াজিব তরকের গুনাহগার হয়ে যাবে। যখন হাসি দিবেন খেয়াল করে আলহামদুলিল্লাহটা আস্তে বলবেন, যেন পাশে কেউ না শুনে, পাশে কেউ না শুনে। কিন্তু ইমাম দাউদ নদীর পারে বসে আছেন, আরে আমি বসে থাকতে পারি নাই, জন্য সুন্নাত আদায় করার জন্য আমার হাতের কাজ ফেলে আমি তোমার কাছে চলে এসেছি। ও বন্ধু ইয়ারহামুকাল্লাহ, তোমার হাসির জবাব দিয়ে গেলাম, হাসির জবাব দিয়ে ইমাম দাউদ রিটার্ন তার কাজে ফিরে এসেছে, বাড়ি গিয়ে গভীর রাত্রে সার নামাজ পড়ে সুন্নাত তরিকায় ঘুমিয়ে পড়েছে। মদিনার পয়গম্বর ইমাম দাউদের প্রেমে পাগল হইয়া ছুটে চলে এসেছে, এসে ডাক দিয়ে বলে, দাউদ দেখ আমি মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোকে দিদার দিতে ছুটে এসেছি, তুই আজকে 2 টাকা দিয়ে একটা সুন্নাতের উপর আমল করিস নাই, তুই যে প্রকৃত আমাকে ভালোবাসিস এটা আল্লাহ পাককে দেখিয়ে দিয়েছিস, তুই 2 টাকা দিয়ে একটা সুন্নাত রূপন নয়, তুই 2 টাকা দিয়ে একটা জান্নাত কিনে ফেলেছিস। নবীর আশেকের মতন আশেক যদি হইতে পারো,
তাহলে বিশ্বনবী মদিনা থেকে ছুটে আসবে তোমাকে দিদার দেওয়ার জন্য। সেই নবীর কণ্ঠের গান শুনতে রাজি আছে? আছে। নবীকে দেখি নাই, দেখতে মন চায়। বিশ্বনবী এবার কোরআনের গান শুরু করবে। বিশ্বনবীর কোরআনের গান এত সুমধুর হবে, জান্নাতি মানুষগুলা কোরআনের প্রেমে পাগল হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিবুল্লাহ এবার আপনি থেমে যান, আপনি থেমে যান। যে বান্দাগুলা দুনিয়াতে আমি আল্লাহকে দেখে নাই, যে বান্দাগুলা দুনিয়াতে আমি মালিককে না দেখিয়া আমার কদমে গভীর রাত্রে সিজদা দিয়েছে, আমার ভয়ে গুনাহ মুক্ত থেকেছে, আমি আজকে স্বয়ং আল্লাহ নিজের কুদরতি কণ্ঠে আমার জান্নাতি গোলাম গুলাকে কোরআনের গান শোনাবো। আল্লাহু আকবার। আল্লাহ পাকের গান শুনতে রাজি আছে? এ যুবক, এই বুকে হিম্মত আছে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের গান আমরা শুনবো। রাজি আছেন সবাই? কে কে রাজি আছে? আয় আল্লাহ, মুহাব্বত ডাক দেন আল্লাহ, আরো মুহাব্বত ডাক দেন আল্লাহ, আমাদের সকলকেই কবুল করে নেয়। ও যুবক, যদি আল্লাহ পাকের কোরআনের গান শুনতে চাও তাহলে মমতাজের গান শোনা বন্ধ করতে হবে। আল্লাহর গান কানের মধ্যে ঢুকাইতে যদি চাও ডায়াক সেটের গান বন্ধ করতে হবে। হিন্দি গান সারা যুবকরা আজকেরা পাগল, সা হিন্দি গানের পাগল, অথচ হিন্দি গানের বুড়া ডিমও বোঝে না, কি যে বোঝে না তাও বোঝে না, তাও শুনতে পাগল। এ উড়া তো মিউজিক দিয়ে ঢাল ঢোল বাজায়ে গান গায়। আল্লাহ পাক আমাদের যে কণ্ঠ দিয়েছে, আমরা ঢাল ঢক্কর ঢোল তবলা বাদ দিয়ে যা গান গায় ওদের থেকে ভালো গাইতে পারি, ওদের থেকে ভালো গাইতে পারি, কিন্তু এইগুলাই তো নাচানাচি নাই, এইগুলাই তো লাফালাফি নাই, এইগুলার মধ্যে তো মজা নাই। প্রকৃত মজা আছে, কিন্তু এইগুলা বুঝার মতন ক্ষমতা এদের নাই, এজন্য এইগুলা এই গানের পাগল না। ওরা আজকে মমতাজের পাগল, সালমার পাগল। মমতাজ আর সালমারে আইনে 5 লাখ টাকা দিতে রাজি আছে, ওয়াজ মাহফিলে 10 টাকা দিতে গেলে বলে দিতে দিতে ফগেট খালি। এ তুই কয় টাকা দিছিস, তুই কয় টাকা দিয়েছিস? আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের জিকির শোনার জন্য তার সমস্ত সম্পদ কুরবান করে দিয়েছে। আল্লাহ পাকের একটা জিকির শোনার জন্য সব সম্পত্তি কুরবান দিয়েছে। বরং তোমার তো শুকরিয়া আদায় করা উচিত, অনেক কোটিপতি টাকা আছে কিন্তু দিনের রাস্তায় আল্লাহ কবুল করে না। তুমি গরিব মানুষ, তোমার থেকে 10 টাকা 5 টাকা আল্লাহ পাক দিনের পথে কবুল করতেছে, তার মানে তুমি বুঝে নাও তোমার সম্পদকে আল্লাহ পাক পছন্দ করে। আমি মাঝে মাঝে বলি ক্ষমতার গরমে অনেক কিছু করা যায়, নেক আমল করা যায় না। টাকার গরমে অনেক কিছু করা যায়, কিন্তু টাকার গরমে নেক আমল করা যায়? যখন তুমি টাকা দিনের রাস্তায় ব্যয় করতে পারবা, তখন মনে করবা তোমার সম্পদকে আল্লাহ পাক পছন্দ করেন। এমাটের মানুষ আল্লাহ পাক সেই দিন সূরাতুর রহমান তেলাওয়াত করে জান্নাতি মানুষগুলার মনে শান্তি দিবেন, আলহামদুলিল্লাহ বলে। কালামে পাকের মাঝে আল্লাহ পাক বলেছেন, যারা দুনিয়াতে গুনাহ করতে গিয়ে আল্লাহকে ভয় করবে, কাকে ভয় করবে? গুনাহ করতে গিয়ে কাকে ভয় করবেন? সুদের টাকা নেওয়ার সময় কাকে ভয় করবেন? ঘুষের টাকা নেওয়ার সময় কাকে ভয় করবেন? ও যুবক, বিড়িটা মুখে দেওয়ার সময় কাকে ভয় করবা? দাড়িতে বেলেট লাগানোর সময় কাকে ভয় করবা?
গুনাহ করার সময় যে আল্লাহকে ভয় করে সে কোনোদিন গুনাহ করতে পারে। আল্লাহ পাক বলছেন সিআল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, গুনার ব্যাপারে যারা দুনিয়াতে আমাকে ভয় করে চলেছে কিয়ামতের ময়দানে তাদেরকে দলে দলে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ পাক সূরাতুর রহমানের মাঝে বলছেন যারা গুনার ব্যাপারে আমাকে ভয় করবে, হাতের সামনে গুনাহ করার সুযোগ কিন্তু হাতকে বলবে হাত না আমি আল্লাহকে ভয় করি, আজকে যদি আমি হাত দিয়ে গুনাহ করি এটা আল্লাহ পাকের ক্যামেরায় রেকর্ড হবে কি হবে না, হবে কি হবে না? দুনিয়াতে সিসি ক্যামেরাগুলো অন্ধকারের ফুটেজ ভিডিও করতে পারে, তাহলে যে মালিক এই দুনিয়া আসমান সব বানিয়েছেন সেই মালিকের ক্যামেরায় সব ভিডিও হয় কি হয় না? যারা পরিমাণ কাজ আল্লাহ পাকের এলেম থেকে দূরে থাকে আল্লাহ পাক সব কিছু দেখে। আল্লাহ পাক বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা এই দুনিয়াতে আমাকে ভয় করে চলবে কিয়ামতের ময়দানে তারা দুইটা জান্নাতের মালিক হবে। কয়টা জান্নাত? জান্নাতান বলেছেন, জান্নাতান দুই জান্নাতের মালিক আল্লাহ পাক তাদেরকে বানিয়ে দিবে। আর আমরা হাদিস শরীফ থেকে জানতে পারি গো মুমিন, একটা জাররা পরিমাণ ঈমানও যে মুমিনের অন্তরে থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে যে জান্নাতটা দান করবেন ওই জান্নাতটা হবে এই দুনিয়ার সমান দশ, এই দুনিয়ার মতন দশটা দুনিয়ার সমান একটা জান্নাত। ও যুবক, যদি তুমি দুনিয়াতে একটু কয়েক দিনের জন্য আল্লাহকে ভয় করে চলতে পারো তাহলে আল্লাহ পাক তোমাকে কিয়ামতের ময়দানে দুইটা জান্নাতের বাদশা বানিয়ে দিবে। আজকে সামান্য সামান্য এলাকার এমপি হওয়ার জন্য সম্পদ বিক্রি করো, আজকে একটু চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য কত মানুষকে খুন করো, জোর করে কত কিছু দখল করো, আর কিয়ামতের ময়দানে তোমাকে এরকম ছোট্ট একটা এলাকা নয় এইরকম দশটা দুনিয়া সমান দুইটা জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। ও যুবক, আমি শুধু তোমার বিবেকের কাছে একটু প্রশ্ন করে যাই, একটু নজর করে দেখো রে যুবক, আমিও যুবক মানুষ, একটু দিনের পথে একটু সামান্য দিনের জ্ঞান থাকার কারণে আল্লাহ কত সম্মান দান করলো রে যুবক, তুইও যদি একটু দিনের পথে আসি সম্মান বাড়িয়ে দেবে কে? সম্মান দেওয়ার মালিক কে? আমি শুধু যুবকদেরকে বলবো রে যুবক, একটু ভালো করে নজর কর, তুই বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডায় গেছিস, মেলার মাঝে গিয়েছিস, মমতাজের গান শুনতে গিয়েছিস, কোনো নৃত্য নায়িকাদের কোনো নায়কদের নৃত্য দেখার জন্য গিয়েছিস, ওই নৃত্য অনুষ্ঠানে হয়তো আমার মতন মোল্লা মুন্সি মুফতি মৌলানা যাবে না, কিন্তু ওই নৃত্য অনুষ্ঠানে আজরাইল যাবে, আজরাইল যাবে, আজরাইল ওইখানে যা নাজেজ নাকি না আজরাইল যাইতে পারে? তুই হলের মাঝে বসে আছিস, হলের মাঝে আজরাইল ঢুকতে পারে কি পারে না? নাকি আজরাইল কবে তিন ঘন্টার শো শেষ হোক তারপরে ঢুকি, নাহলে কবে লাগুন হবে, এমন কিছু আছে নাকি? ও পরদার হলের মা, স্বামীকে ঘরে রাইখা, যারা সমিতির থেকে লোন আনতে যাও, যারা সমিতির থেকে লোন আনতে যাও, গভীর রাতে অন্য পুরুষদের সাথে কথা বলো। ও যুবতী আমার বোন, তুমি যদি তোমার মোবাইল ফোনটা দিয়ে অন্য যুবক বন্ধুর সাথে গল্প করছো, ডোন্ট মাইন্ড বাংলাদেশ,
সব ফ্রি সব সমান, আজকে বলার কিছু নাই। এরপরও বলে যাই, তুমি যে গভীর রাতে জেগে জেগে তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছো, এটা আমার আল্লাহ পাক জানেন কি জানেন না? ও আমার মা বোনেরা, নামাজ জোহরের নামাজ কোন সময় হয় এইটা অনেক মহিলারাও বলতে পারবে না। আসরের রক্ত কখন শুরু হয় এইটা বলার সুযোগ তাদের নাই। কিন্তু কোন টাইমে কোন চ্যানেলে কোন সিরিয়াল হয় এই সময় তাদের মুখস্থ আছে কিনা নাই? আমি শুধু বলতে চাই গো মা, তুমি আমাকে শুধু বলবা, ভারতের সিরিয়াল যেদিন থেকে বাংলাদেশে ঢুকছে সেই দিন থেকে একটা উপকারের কথা বলো, একটা উপকার, একটা উপকারের কথা যদি বলতে পারো আমি জীবনে কোনো ওয়াজ মাহফিলে তোমাদের বিরুদ্ধে কথা বলবো না। কিন্তু আমি উপকারের কথা আজ পর্যন্ত শুনি নাই, কিন্তু সিরিয়ালের জন্য আত্মহত্যা করতে শুনেছি, এক ফাঁকি ডেরেজের জন্য স্বামীকে তালাক দিতে শুনেছি, স্বামী স্ত্রীর মাঝে গ্যাঞ্জাম বাঁধতে শুনেছি, শাশুড়ি আর পুতির বউর মাঝে কিলাকিলি করতে শুনেছি। সব সিরিয়ালের ফায়দা কি কর, এর থেকে উপকার আর কিছু হতে পারে? স্বামী সারতে রাজি আছি, সিরিয়াল সারতে রাজি না। এর জন্য আমি দোষ দেব আমার এই পুরুষগুলা, কারণ ওই মহিলা মার্কেট থেকে টিভিটা মাথায় বয়ে আনে নাই, আইন দিছে কে? আপনি আর মাসে মাসে 300 টাকা কামাই করে দেয় না, আপনার পকেটের টাকা যায়, কে দেয়? এজন্য তুমি দেই। আমি শুধু বলতে চাই, এই সিরিয়াল সামনে নিয়ে তুমি দিন রাত বসে আছো। আমি শুধু বলি, হিন্দুরা মাঝে মাঝে পুজো করে, দৈনিক দুইবার পুজো করে, আর মুসলমান বর্তমানে 24 ঘন্টায় পুজো করা শুরু করছে। ভুল বললাম? কারণ প্রত্যেকটা সিরিয়ালের শুরুতে পুজো আছে কিনা নাই, আছে কিনা নাই? তাহলে যে মহিলা ঘুমাইতে যায় সিরিয়াল দেখতে দেখতে, আবার ঘুম থেকে উঠে রাত্রেবেলা যে সিরিয়ালটা মিস করছে, সকালবেলা ওইটা আবার রিটার্ন শো হয়, সকালবেলা ওইটা আবার ঘুম থেকে উঠে চালায়, সুন্নাত ভাই করছে না? শোয়ার আগে সুন্নাত, ঘুম থেকে উঠে এক সুন্নাত, কি বলেন? আমি দেখতাম আমার এলাকার মা বোনদেরকে, আমিও ছোটবেলায় দেখেছি তারা, এমনকি আমি নিজেই অনেক ছোটবেলা থাকতেই আমি আমার দাদির কাছ থেকে আইতাল করছি, এরপরে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত দাদির কাছ থেকে মুখস্থ করছি। আমি দেখেছি আমার মুরব্বীরা, আগের কালের মুরব্বীরা ফজরের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত না কইরে ঘরের কাজ কামে হাত দেয় নাই, আর এমনি আমাদের মহিলারা সিরিয়াল ছাড়া ঘরের কাজ কাম করে না। আর সিরিয়ালে দেখবে যে সিরিয়ালে যে পোশাকটা ওই পোশাকটা কিনবে, যে সিরিয়ালে কোন জিনিস দেখা যায় ওই জিনিসটাই কিনবে। আমি শুধু বলবো, এই সুন্নাত যে আমল করছো কিয়ামতের ময়দানে সওয়াব হবে না, আল্লাহ পাক সওয়াব দেবে না? আমি শুধু বলতে চাই রে মা, সিরিয়াল দেখা অবস্থায় আজরাইল আসতে পারে কি পারে না? গুনাহ করা অবস্থায় আজরাইল আসতে পারে কি পারে না? এ যুবক হলের মাঝে আজরাইল আসতে পারে কি পারে না? গার্লফ্রেন্ডের সাথে কথা বলা অবস্থায় আজরাইল আসতে পারে কি পারে না? আমি ছোট্ট একটা ঘটনা বলি রে যুবক, আমার আপন চাচাতো ভাই আমার থেকে 1 বছরের বড়, একসাথে খেলাধুলা করতাম, ছোটবেলায় একসাথে নামাজ পড়তে যেতাম, একসাথেই মানুষ হয়েছে। আমার এই যুবক বন্ধুটা আরো 1 বছর আগের কথা, আমার এই 22 বছর পড়ছে, আমার নিজের বয়স 22 বছর পড়ছে, তাহলে তার আরো 1 বছর আগে ওই 21-22 বছর বয়সটা হবে সেই যুবক। খুব মুরব্বী হয়ে গেছে না, কি বলেন? খুব বয়স হয়ে গেছে এই যুবক ভাইটা। তার একটা ফেসবুক আইডি ছিল, যে ফেসবুক আইডিটা খুব ভালো একটা আইডি, আমাদের যুবকদের কাছে ফেসবুক হলো সম্পদ। এই ফেসবুক আইডিটায় একটা ফটো চাললে
কয়েক মিনিটের মাথায় তার 1,700-800 লাইক হয়ে যেত। এত ভালো একটা আইডি এই যুবক, কেবল কলেজে পড়তো, ব্যবসা বাণিজ্য শুরু করেছে, মুরগির ফার্মের ব্যবসা করত। গত রমজান মাসের 27 রমজান শুক্রবারের দিন, 27 রমজান শুক্রবারের সময় আমার এই যুবক ভাইটা, আমার এই চাচাতো ভাইটা রমজানের কয়েকদিন আগে লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাতের দিকে আমাকে বলছে, ভাই আমি তওবা করেছি, আর কোনোদিন নামাজ কাজা করব না। আমার এই যুবক ভাইটা 27 রমজানের আগের দিন 26 রমজান 26 তারিখে সে ঈদের মার্কেটও কেনাকাটাও করে আসছে, কেনাকাটা সব কিছু করে আসছে। তার মেঝো ভাইটা কয়েকদিন হয়েছে বিদেশ থেকেও এসেছে, দুই ভাই মিলে কেনাকাটা করে এসেছে, একমাত্র বোনকে 2টা 3 পিসও কিনে দিয়েছে। পরের দিন জোহরের সময় হালকা হালকা বৃষ্টি হইতেছে, বাড়িতে কেউ নাই, সবাই মার্কেটে কেনাকাটা নিয়ে ব্যস্ত। ও বিকেল বেলা আরো এক ড্রেস কেনার জন্য মার্কেট যাওয়ার কথা ছিল। আমার কাকু বারবার বলে গিয়েছে, ওর নতুন একটা ফার্ম করেছে, ওই ফার্মে সে কারেন্টের লাইন নিবে। আমার কাকু বলেছে, বাবা আমি বাড়ি আসব, তারপর দুইজনে মিলে কারেন্টের কাজ করব, কিন্তু মৃত্যু যদি চলে আসে কে কার কথা শুনে। আমার এই যুবক ভাইটারে বন্ধুরে যুবক, সুন্দর সুদর্শন একটা যুবক ছিল, নায়কের মতন হ্যান্ডসাম, এত সুন্দর একটা যুবক, এই যুবকটাকে আমার আমার এলাকার কেউ খারাপ বলতো না, এমনকি আমি অনেক মানুষের জন্য কান্দতে শুনেছি। কিন্তু আমার এই ভাইটা মারা যাওয়ার পরে 1 সপ্তাহ যাবত আমার এলাকায় শোকের ছায়া ছিল। ও যুবক বন্ধু রে, জোহরের সময় আমার এই মা শুধুমাত্র আমার চাচি আম্মাটা বাড়ি ছিল, জোহরের নামাজ পড়তে দাঁড়িয়েছে, এও জোহরের নামাজ পড়তে যাবে, কিন্তু চিন্তা করেছে সামান্য একটা তার জুড়া দেব, এই কাজটুকু করে আমি মসজিদে চলে যাব। বৃষ্টি পড়তেছে, আবহাওয়ার কারণে এলাকায় কারেন্ট নাই, এজন্য ওর মেন সুইচ বন্ধ করতেও মনে নাই, কিন্তু যেই ফার্মে কাজ করতে গেছে দাঁত দিয়ে তারটাকে টেনে ছিঁড়তে গেছে, যেই গালের মাঝে দাঁত দিয়ে ছিঁড়তে গেছে সেই মুহূর্তেই কারেন্ট চলে এসেছে, সেই মুহূর্তে কারেন্ট চলে এসেছে রে যুবক। কারেন্ট চলে আসলে কারেন্টে এমনিতে পায়ে জুতাও নাই, বিজামাটি সাত সাত ধরে বসেছে, সাত সাত ধরে বসলেন, যেই ধরেছে সেই শেষবারের মতন মা বলে শেষবারের মতন একটা ডাক দিয়েছে। আমার চাচি আম্মা মনে করেছে সব সময় তো ডাকে, নামাজটা শেষ করি তারপরে যায়, কিন্তু চাচি আম্মাও বুঝতে পারে না, নামাজটা শেষ করে আর কলিজার টুকরা সন্তানকে আর জীবনে ডাকতে পারবে না, নামাজটাকে শেষ করে আসিয়া ডোর দিয়ে ফার্মে গিয়ে দেখে সোনার টুকরো সন্তানের জান এতক্ষণ পর্যন্ত আজরাইল নিয়ে চলে গিয়েছে, আজরাইল নিয়ে চলে গিয়েছে। আমি ঘুমিয়েছিলাম, আমাকে ডেকে বলছে, আমি অবাক হয়ে গেছি, কি বলে, এই হলো জীবন, হঠাৎ আজরাইল আসতে পারে কি পারে না, হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া
কিসের আশায় রহিলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ অজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রহিলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, কিসের আশায় রহিলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করিলি বাহাদুরি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি, রেশমি পোশাক হীরার আংটি নেবে স্বজনরা খুলিয়া, কিসের আশায় রহিলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। ক্ষণে ক্ষণে কবর ডাকে হাইরে আমার বাড়ি, মাটির উপর থাকবি রে তুই দিন দু একটারি, ক্ষণে ক্ষণে কবর ডাকে হাইরে আমার বাড়ি, মাটির উপর থাকবি রে তুই দিন দু একটারি, আসতে তোকে হবে আসতে তোকে হবেই হবে সাদা কাফন পুরিয়া, কিসের আশায় রহিলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া।